আমরা প্রাথমিকভাবে 300 লোকের মতন 300 লোককে সাহায্য করার পরিকল্পনা আছে আপাতত। কতজনকে দেওয়া হয়েছে এখন? আপাতত এখন 200 জনকে দেওয়া হচ্ছে আজকে। একসাথেই দেওয়া হচ্ছে মানে 300 জনকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথেই দেওয়া হবে। এই খাদ্যদ্রব্যগুলো কী কী দেওয়া হচ্ছে? খাদ্যদ্রব্যের মধ্যে চাল, আলু, পেঁয়াজ, বিস্কুটের প্যাকেট এবং একটা করে সোয়াবিনের প্যাকেট দেওয়া হচ্ছে। এই যে খাদ্যদ্রব্য, কোন শ্রেণীর মানুষকে, আপনার কেমন অর্থনৈতিক অবস্থা কাটা? মূলত অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। সানি গলি, ক্লাব সম্পাদক সানি গলি। আজকে যে খাদ্যদ্রব্য নীতি আছেন, এখানে যে নীতি আছে, আপনি কী বুঝছেন? কী বুঝছি বলতে, সরকারি প্রভৃতি তো আমরা সবসময় পাওয়া যায় না, তার মধ্যে এই সবুজ সংঘ ক্লাব আমাদের দিচ্ছে, আমরা খুবই কৃতজ্ঞ তাদের কাছে যে এই অসময়ে আমরা আজকে সবুজ সংঘ ক্লাব থেকে যেটুকু আমরা পাচ্ছি এতে আমরা খুবই আনন্দিত। সংঘ তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর তান তহবিলে 10,100 টাকা ডোনেট করছি। আমরা চাই সারা বাংলার মানুষ যেন এইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তান তহবিলে গরিব লোকের সাহায্যার্থে এবং ডাক্তাররা যাতে উৎসাহ পায় ডাক্তারদের বিভিন্ন রকম সরঞ্জাম কেনার জন্যে, প্রত্যেকে যেন একটা এগিয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তান তহবিলে সাহায্যটা করে। দয়া করে আপনারা এটা করবেন, আমরা চাই। আমরা যেভাবে ছোট্ট একটা ক্লাব থেকে উদ্যোগ নিয়েছি, প্রত্যেক মানুষকে কিছু খাবার দ্রব্য দিচ্ছি, এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্ষুদ্র যতটুকু ক্ষমতা সেই ক্ষমতার এতে আমরা 10,100 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তান তহবিলে দান করলাম। আমার নাম হচ্ছে শ্রী মানিকচন্দ্র গলুই, দেউলপুরের প্রাক্তন সভাপতি, দেউলপুর সবুজ সংঘের প্রাক্তন সভাপতি।